শোন, আমার এইভাবে পা দেখা যাবে বুঝছিস? পা আমি দেখাবো। কি করতেছিস? ব্লাউজ তো আমি নিজের হাতে বানাই। টিকটক পতিতালায় এখন পা উঁচা করে সোনার বাংলাদেশ দেখানো হচ্ছে। যদি তুমি সঠিক নিয়মে করিতা টিকটক, বলতাম না কিছু, দিতাম না বকা। টিকটক পতিতালায় আইসা তুমি পা করছো উঁচা, এখন তোমাকে দিতে হবে হাই লেভেলের দুচা। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবারও স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে। তো আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছো। তারপরে বলে দিচ্ছি, আজকে আমরা একটা দুচা মাগিকে ভরতে যাচ্ছি। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। বলতেছি আপু, এভাবে আস্তে আস্তে না ডেকে একটু জোরে জোরে ডাক দিলেই তো পারেন। আপনার বাসায় গিয়ে আপনার সার্ভিসটা দিয়ে আসতাম। কি বলছেন? মানে ভালোবাসার গল্প করার। আর এভাবে একটু একটু করে কাপড় খোলা থেকে একটু পুরোটাই খুলে ফেলেন, আমরা সবাই দেখি মনোযোগ দিয়ে। থাক থাক বোন, আর দেখাইতে হবে না, আমরা তো ভুলে গেছি যে তুমি বাঙালি মানুষ। আর বাঙালির মনে করো যে পিছন থেকে শুরু করে সামনের দিক দুইটাই কালাই থাকে। আর তোমার তো এক্সট্রিম লেভেলের কালা, কেননা তুমি ওইখানে পরিষ্কার করো না অনেক দিন ধরে। বাহ দিদি, বাহ বাহ, কিয়া বাত হ্যায়। নিজের ওটাকে কালো শিকার পরো কালা চান বলতেছো। চাঁদ কখনো কালা হয় না, এটা স্বাভাবিক বিষয়। তবে এটা তো সত্য যে আপনার সোনার বাংলাদেশ কালা। একদল মানুষের কাছে অনেক বড় একটা প্রশ্ন আছে, এখন কেন ডিসক্লেইমার দিলাম? এখানে প্রশ্ন থাকার কি আছে? ভুলে গেছিলাম প্রথমে দিতে, তাই এখন দিতেছি। ভালো হয়ে যাও মাসুদ। নেক্সটে এখন কি বলবো, খুঁজে নাহি পাই। প্রথমে ছিল সে পর্দাশীল, এখন কেন সে ম্যাগি হয়ে যায়? দিস ইজ হার্ড ওয়ার্ক ব্রো। দেখো, যখন সে নরমালি টিকটক ভিডিও করতো তখন তার কাছে ভিউয়ার্স, লাইক, ফলোয়ার কিছুই আসতো না। তারপরে যখন সে পা উঁচা করে ভিডিও দেওয়া শুরু করলো, তারপরে তার ফলোয়ার ঝড়ের গতিতে বেড়েই চলছে। দিস ইজ অলসো হার্ড ওয়ার্ক ব্রো। তারপরে আমার নজর গেলো তার ইনস্টাগ্রাম আইডিতে, ইনস্টাগ্রামেও দেখি তার লাখো ফলোয়ার। দিস ইজ অলসো হার্ড ওয়ার্ক ব্রো। যদিও আমি হাডক হাডক বলেছি, এটা তোমাদের ভুল ধারণা। কেননা ভাই, এটা কিভাবে হাডক হইতে পারে? যদি তার শাড়িটা উঁচু করে তার সোনার বাংলাদেশ দেখায়, এটা কি কোনোভাবে হাডক হতে পারে? এটা তো যে কেউ করতে পারে। হ্যাঁ, আমি ছেলে মানুষ, আমি করতে পারবো না, বাট যে কোনো মেয়ে এটা করতে পারবে। তার শাড়িটা উঁচু করে যাস তার সোনার বাংলাদেশ একটু একটু করে ভাসাতে হবে। এইভাবে একটু একটু করে ভাসানোর থেকে তুমি পুরোপুরি ভাসিয়ে দেখায় দাও, তাহলেই তো হয়ে পড়ে। চাই মন শুধুমাত্র তোমার সাথে করতে, যেটা তোমরা বুঝেছো হাই সেটাই আমি বলি নাই। এটা ভাবলে তোমাদের ভুল ধারণা, এটা আমি তোমাদেরকে বলতে চাই। এত ফালতু গান আমি কিভাবে যে সুন্দর করে গাই। হাততালি নাই, হাততালি নাই, আমার গান শুনিয়া কুত্তা পানি থইরা যায়। দেখো ভাই, অ্যাটলিস্ট আমি গানটা বাজে গাইলো, হিরো আলমের মতো বাজে তো গাই নেই, হাততালি তো দিতেই পারো। দেখে অনেক খুশি হলাম যে হিরো আলমের থেকে আমার গানটাতে তোমরা তালি বেশি দিয়েছো। ওকে, ফাইভ কিলোমিটার নো বাদ, নেক্সট অন প্লিজ। আপনার ভিডিওতে সবকটা ভিউজ তো এই জন্য আসে, আপনার পাশা দেখা যাবে, সোনার বাংলাদেশ দেখা যাবে, এগুলো দেখার জন্য আসে। তাছাড়া অন্য কোনো কারণ নাই যে আপনার ভিডিও খায় পরে মানে নিজের এমবি খরচ করে আপনার ভিডিও দেখতে হবে। একটাই কারণ, সেটা হলো আপনার পাশা নাইলে সোনার বাংলাদেশ যে কোনো একটা দেখাইতে হবে আপনাকে। তো ভাই, এরকম সাইড আঞ্চলিক বিজনেস গুলো এইসব মেয়েগুলো ভালোই করতে পারে। আবার সে নাকি ফ্যাশন ডিজাইনের কোর্স করছে। একজন ফ্যাশন ডিজাইনার কোন সময় এরকম ড্রেস তো বানাবেন না যদি সে ভালো ঘরের মেয়ে হয়ে থাকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আচ্ছা, ড্রেস বানাক, সমস্যা নেই, ড্রেস তাদের নিজের উপরে ডিপেন্ড করে। বাট ড্রেসটা কি এমন ভাবে বানাবে যাতে তাদের ওইসব দেখা যায় যেসব দেখার জন্য পাবলিক অপেক্ষা করে? মানে এইসব বোকাচোদা গুলো সবসময় টার্গেট করে ওই সব পাবলিক গুলার, যেগুলো মনে করো এইসব দেখার জন্য অনলাইনে আইসা বৈসা থাকে, তারপরে এরকম করা শুরু করে দেয়। আর এটারে বলাই দেখো ব্যবসায়িক ধান্দা। দেখো, তুমি যদি একটা মেয়ে হয়ে থাকো আর তোমার যদি শখ হয়ে থাকে ভাইরাল হওয়ার, তাহলে তোমাকে তেমন কিছু করতে হবে না। এই ম্যাগি বাজের মতো তোমাকে একটা জিনিস করতে হবে, এইভাবে শাড়ি পরতে হবে। শাড়ি পরে তোমার মনে করে যে উঁচু করে দেখাইতে হবে তোমার সোনার বাংলাদেশ, তাহলে তুমি ভাইরাল।
কারণ মেয়েদের কাছে এখন ভাইরাল হওয়া বাম হাতের খেলা, এত সহজ হয়ে গেছে মেয়েদের কাছে ভাইরাল হওয়াটা, বিষয়টা তোমরা বুঝে নাও ভালো কইরা। ওকে, কেননা তারা কিছু হইতে বুকের উপর একটা দেখায় দেয়, আবার যদি বেশি সমস্যা হয় তাহলে সমস্যা নাই, শাড়িটা হালকা করে উঁচু করে দেখায় দেয়। হায় হায়, ইতনা সুকুন। পরে মাঝে মাঝে মনে হয় যে উবাইদুল কাদেরের মতো এটাই বলি, আমি একটা ভার্জিন ছেলে, আমি কখনো কোনো মেয়ের বাজে অঙ্গ দেখিনি, হঠাৎ করে মেয়েটা তার শাড়িটা উঁচু করলো দেখে আমি শিহরিত। সো আর কোনো নেক্সট নেই, আজকের জন্য এতটুকু এনজার, এতক্ষণ অব্দি দেখছো তার মানে একটু ভালো লাগছে, সো একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো, তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না, অ্যান্ড আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো, ততক্ষণ অব্দি ভালো থেকো, তোমাদের জন্য অ্যালওয়েজ দোয়া আছে, আমার জন্য দোয়া করো, অ্যান্ড আপাতত জন্য গেলাম।